ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লতিফ উদ্দিন নামে এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বৈরুচুনা ইউনিয়নের পারঘাটা ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী জানায়, পারঘাটা ব্রিজের পাশে কাপড়ে মোড়ানো লতিফের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।